আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েব কোডার আইটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের লেসনটিতে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ হাসান রনো, ট্রেইনার অফ ওয়েব কোডার আইটি। তো আজকের লেসনটিতে আমরা দেখব আমাদের কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটি আমরা কিভাবে চেঞ্জ করব। তো ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনার যে 12 ডিজিটের ম্যাক অ্যাড্রেস আছে ওইটা চেক করে নিতে হবে, আপনার ম্যাক অ্যাড্রেসটা কোনটা এটা আগে চেক করে নিতে হবে। তো ম্যাক অ্যাড্রেসটি চেক করার জন্য আপনি যেটা করবেন, সার্চ বারে গিয়ে সিএমডি লিখে লিখলেই দেখবেন যে এখানে কমান্ড প্রম্পট নামে একটা অপশন আসছে, এটাকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসছে, এখানে আপনারা লিখবেন গেট ম্যাক, লেখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে দেখেন আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটাই মূলত হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস, এবং এখানে হচ্ছে ট্রান্সপোর্ট নেম আছে। হ্যাঁ, এবং এখানে কিছু দেখেন নাম্বার আছে, এখানে আপনার এই ট্রান্সপোর্ট নেম হচ্ছে এই মিডিয়া ডিসকানেক্ট আছে, এখানে ডিভাইস টিসিপি আইপি আছে, এবং এটাও মিডিয়া ডিসকানেক্ট। তো আপনার ম্যাক অ্যাড্রেসটা আসলে কোনটা, এইখানে দেখেন এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেগুলো এটাই কিন্তু আপনার, এইগুলোই কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেস, কিন্তু এইখান থেকে আপনার ম্যাক অ্যাড্রেসটা কোনটা আপনি কিভাবে বুঝবেন। তো এই ট্রান্সপোর্ট নেমের এখানে দেখেন ডিভাইস টিসিপি আইপি এবং এটার পর যে নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ এই যে এটা, এটার লেফট সাইডে যেই 12 ডিজিটের নাম্বারটা থাকবে এটাই হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, বাকি যেই ম্যাক অ্যাড্রেস গুলো আছে দেখেন ফিজিক্যাল অ্যাড্রেস গুলো এগুলো কিন্তু মিডিয়া ডিসকানেক্ট, এগুলো কিন্তু কানেক্টেড নাই। তার মানে এটা এই নাম্বারটার বাম পাশে যেহেতু এটা আছে, সো এটাই হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটা আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটাই আজকে আমরা দেখব। তো ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই উইন্ডোজে, আমরা কার্সারটা নিয়ে এসে মাউসের জাস্ট রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে রানে ক্লিক করব, রানে এখান থেকে এই রানে এসে আপনারা লিখতে হবে রেগেডিট, REGEDIT, এবং ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রি এডিটর নামে একটা অপশন আসবে, ওটা জাস্ট ইয়েস করে দিবেন। এটা আপনারা এখন দেখতে পাবেন না, যখন আপনারা কাজ করবেন তখন এটা আসবে। রেজিস্ট্রি এডিটরে ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসটা কিভাবে থাকবে আমি দেখাচ্ছি, মূলত এইভাবে থাকবে। এখান থেকে আপনারা এই লোকাল মেশিনে ক্লিক করবেন, লোকাল মেশিনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সিস্টেম, সিস্টেম থেকে আমরা যাব কন্ট্রোল সেট 001। এই কন্ট্রোল সেট 001 থেকে আমরা যাব হচ্ছে কন্ট্রোলে, কোনটাতে দেখাচ্ছি সিস্টেম কন্ট্রোল সেট 001, এখান থেকে হচ্ছে কন্ট্রোলে। হ্যাঁ, অনেকের এই কন্ট্রোল সেট 001 থাকবে না, অনেকের সরাসরি কন্ট্রোল থাকবে, তার মানে হচ্ছে সিস্টেমের পর সরাসরি কন্ট্রোল অনেকের থাকবে। আর নর্মালি যেভাবে থাকে সিস্টেম, তারপর হচ্ছে কন্ট্রোল সেট 001, দেন হচ্ছে কন্ট্রোল, আবার অনেকের যেটা থাকবে সিস্টেম কন্ট্রোল। এই কন্ট্রোল থেকে আমরা চলে যাব হচ্ছে, কন্ট্রোল থেকে আমরা চলে যাব এই ক্লাসে, এই ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করার পর এখানে দেখেন কিছু ফোল্ডার আসছে, এখান থেকে আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা আসলে কোথায় আছে এটা খুঁজে পাওয়াটা সো টাফ এই ফোল্ডারগুলো থেকে। সো আমরা যেটা করব খুব ইজি ওয়েতে এটা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য এই যে দেখেন আপনাদের ম্যাক অ্যাড্রেসের পাশে এই ডিভাইস টিসিপি আইপি যে নাম্বারটা আছে, এই যে এই নাম্বারটা সেকেন্ড ব্রেকেটের, এই সেকেন্ড ব্রেকেটের পর থেকে এই হাইফেনের আগ পর্যন্ত আপনারা হচ্ছে এটা কপি করে নেবেন, জাস্ট কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর আপনারা যেটা করবেন, যে রেজিস্ট্রি এখানে এসে
এই রেজিস্ট্রি এডিটরে এসে এখানে এই ক্লাসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লাসে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন ফাইন্ড অপশন আসছে, এই ফাইন্ডে ক্লিক করবেন। এখানে আপনি কি ফাইন্ড করতে চাচ্ছেন, ফাইন্ড হোয়াট, তার মানে হচ্ছে যে এই নাম্বারটা, যে টিসিপিআইপি নাম্বারটা আমরা বের করব, বের করে ওইখানে ম্যাক অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করব। তার মানে এই যে ক্লাসে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ফাইন্ড করলাম। তার মানে হচ্ছে আমাদের এই জায়গার হচ্ছে যে 02 ফোল্ডারটাতে আছে। হ্যাঁ, এবং এটা ঠিকঠাক মতো আছে কিনা আমরা একটু চেক করি। এখান থেকে দেখেন আমরা এই সাইডে যদি আসি, একটু নিচে একটু খুঁজে নিতে হবে। একটু নিচে যাই, এই যে দেখেন নাম্বারটা, এই যে এই নাম্বারটা একটু আমরা মিলিয়ে দেখি। না এটা তো ওইটা না, আমরা একটু আবার দেখি, থাকবে দাঁড়ান। এই যে দেখেন আমাদের নেট সিএফজি, হ্যাঁ এই জিনিসটার সাথে মিলতে হবে। আপনার এই নাম্বারটা কোথায় থাকবে, নেট সিএফজি, হ্যাঁ এইখানে, এবং দেখেন REGSG, হ্যাঁ, এবং এটার লেখা থাকবে হচ্ছে NET নেট সিএফজি। এই অপশনটাতে আপনারা হচ্ছে একটু মিলিয়ে দেখবেন এখানে যে নাম্বারটা আছে এটা ঠিক আছে কিনা, 1B66CC2B, একটু আমরা দেখি। জি এটাই, তার মানে হচ্ছে এই নাম্বারটা যেহেতু আমরা খুঁজে পেয়েছি, সো এইখানে আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমার ম্যাক অ্যাড্রেস কোনটা, এটা, সো এই ম্যাক অ্যাড্রেসটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, এখন দেখি এখানে আসলাম, আসার পর আপনারা দেখেন এখানে কিন্তু কোনো আমার ওই অ্যাড্রেসটা নাই। সো এইখানে এসে আপনারা হচ্ছে আরেকটা এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে নিউতে ক্লিক করবেন, এখানে একটা স্ট্রিং ভ্যালু নেবেন, স্ট্রিং ভ্যালুতে লিখবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে এন্টারে প্রেস করবেন, এবং এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন ভ্যালু নেম কি, নেটওয়ার্ক নেম, এবং ভ্যালু ডাটাটা আপনার 12 ডিজিটের একটা সংখ্যা এখানে দিতে হবে। হ্যাঁ, এবং এই সংখ্যাটা দিতে গেলে আপনার একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না। একটু খুব খেয়াল করেন, আমি যদি একটু নোটপ্যাড নেই এখানে, এইখানেই কিন্তু মূলত সবাই ভুল করে। 12 ডিজিটের একটা হচ্ছে আমাদের, আমাকে একটা সংখ্যা নিতে হবে। ঠিক আছে, এই 12 ডিজিটের ধরেন 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা এখানে ধরেন 12 ডিজিট, হ্যাঁ এই 12টা ডিজিট এখানে, তো এই আমি একটু বড় করি, এখানে ধরেন 12টা ডিজিট, তো এই 12টা ডিজিটের সেকেন্ড যেই ডিজিটটা হবে, হ্যাঁ এই সেকেন্ড ডিজিটটা সব সময় হচ্ছে 0 অথবা মানে অর 2 অর ই অর এ, এই সেকেন্ড ডিজিটটা সব সময় হবে হচ্ছে 0 0 দিতে হবে, অথবা 2 অথবা ই অথবা এ, এই 4টা ডিজিটের যে কোনো একটা ডিজিট এই সেকেন্ড ডিজিটটা হতে হবে, না হলে কিন্তু আপনার এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে না। এখানেই কিন্তু এটাই কিন্তু ট্রিক্স।
অনেক এক একজনের এক একটা দিয়ে চেঞ্জ হবে এখানে। অনেকের দেখা গেল যে জিরো দিয়ে চেঞ্জ হবে না, তার তখন আবার টু দিয়ে ট্রাই করতে হবে। অনেকের আবার টু দিয়ে হবে না, ই দিয়ে হবে, আবার অনেকের ই দিয়ে হবে না, অনেকের এ দিয়ে হবে। যদি দেখেন যে আপনার জিরো দিয়ে হচ্ছে না, তখন আপনি আবার টু দিয়ে ট্রাই করবেন, টু দিয়ে হচ্ছে না, ই দিয়ে ট্রাই করবেন, এ দিয়ে হচ্ছে না, আপনি আবার জিরো দিয়ে ট্রাই। মানে এই চারটার যে কোনো একটা দিয়ে হয়ে যাবে, কিন্তু সবারটা মানে সব ডিজিট দিয়ে সবারটা হয় না, ঠিক আছে? এটা একটু মাথায় খেয়াল রাখবেন এটা একটু। তো এখানে যে সেকেন্ড ডিজিটটা, আমি যদি একটা ম্যাক অ্যাড্রেস নেই, দেখি, ধরেন আমি নিলাম হচ্ছে 1, সেকেন্ড ডিজিট অবশ্যই আমার এই এই চারটা ডিজিটের যে কোনো একটা হতে হবে, যেহেতু বলছি আমি 1 এখানে ই নিলাম, ই 2, সবগুলো বড় হাতের দিয়েন, 2B 1A, কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখন আমি কিছু সংখ্যা এমনিতেই দিই, তার মানে হচ্ছে 12টা সংখ্যা কিন্তু আমার হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আচ্ছা এটা কপি করে নিলাম, এটা কপি করে নিলাম, কপি করে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে ভ্যালু ডাটাতে জাস্ট হচ্ছে 12 ডিজিট বসাই দেব, জাস্ট ওকে, কাজ কিন্তু শেষ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার ইন্টারনেট কানেকশনটা একটু অফ করে দিতে হবে, অফ করে আবার অন করলে ইনশাল্লাহ ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখি, এখানে আমরা হচ্ছে নেট একটু যাই সেটিংসে, সেটিংসে গিয়ে ওয়াইফাই, এখান থেকে আমরা চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করবেন, জাস্ট হচ্ছে এটা ডিজেবল করে দেব, ডিজেবল। এখন আবার ডাবল ক্লিক করে এনাবল করে দেন, এনাবল হয়ে গেছে, এনাবল হচ্ছে, আচ্ছা এনাবল হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে আবার দেখি কি অবস্থা, ধরুন কেটেই দিলাম, আমি কেটেই দিলাম, নতুন করে নেই, জাস্ট CMD গেট ম্যাক, দেখেন আমার আগের অ্যাড্রেস ছিল একটা, এখন আমি নতুন যে অ্যাড্রেসটা দিছি এখানে কি দিছিলাম, এটা 2E, সরি 1E, 2B, 1A, 23, 91, 29, আমরা মিলিয়ে দেখি ঠিক আছে কিনা, দেখেন একটু বড় করি, একটু বড় করি, 1A, 2B, 1A, 23, 91, 29, ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করাটা খুব ইজি, আশা করি আপনাদের এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে আর কোনো ধরনের সমস্যা হবে না। আবারও কোনো এক লেসন নিয়ে ইনশাল্লাহ হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।